সন্তু পান রিপাবলিক বাংলার প্রতিনিধি সন্তু পান ছাড়া পেয়ে গেছে। সন্তু পান নিউজরুমে এসেছে, নিউজরুমে ফের যে কাজগুলো করতো সেই কাজগুলো করছে। কিন্তু এখানেই আমাদের লড়াইটা থেমে যায়নি, এখানেই আমাদের লড়াই শেষ নয়, এবার লড়াইটা শুরু 2.0। সন্তু পানকে যেভাবে, রিপাবলিক বাংলার প্রতিনিধিকে যেভাবে বিচার আমরা দিয়েছি, মমতা বন্দ্যোপাধ্যায় হাজারে হাজারে সাংবাদিককে, রিপাবলিক বাংলার শয়ে শয়ে সাংবাদিকের নামে এভাবেই আইনি চিঠি পাঠাতে পারেন, তাদের জেলে পুরতে পারেন, ফিরিয়ে তো ঠিক আনব। এবং আমাকেও রিপাবলিক বাংলার সহকর্মীরা এবং গোটা বাংলার মানুষ ফিরিয়ে তো ঠিক আনবেই। তার কারণ লড়াইটা এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মাফিয়ার রাজ বনাম মানুষের, লড়াইটা এখন বিচার দেওয়ার সেই সমস্ত মায়েদের, সেই সমস্ত মেয়েদের, যাদের বিচার দিতে পারত মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বিচার দিল না। তার কারণ শাজাহানকে প্রোটেক্ট করতে হবে এখন এই মুহূর্তে। গঞ্জের নাম যে সন্দেশখালী এবং লড়াইয়ের নাম মেয়ে, যে মেয়েদের অদম্য লড়াইয়ের গল্প প্রতি মুহূর্তে আমরা বলার চেষ্টা করছি, দেখানোর চেষ্টা করছি, এবং যাতে পুলিশ থরথর করে কাঁপছে সেই সমস্ত আপনাদের ড্রয়িং রুম দিয়ে আনার চেষ্টা করছি। এখানে আজ সন্ধ্যেবেলা যখন পড়াশোনাটা করছিলাম এবং দেখছিলাম সারাদিনে সন্দেশখালীতে কী হচ্ছিল, তখন আমার হঠাৎ মনে পড়ল আমার যে পেপার, সেই পেপারের ওপর ম দিয়ে লেখা ময়ূক রঞ্জন ঘোষের জবাব চায় বাংলার আজকের এপিসোডের তারিখটা। এবং ময়ূক, ময় মমতা বন্দ্যোপাধ্যায়, এই সবের পরেও যেন মনে হচ্ছে এই মুহূর্তে সন্দেশখালীতে সব কিছু ম ম ম ম করছে। ময় মাফিয়া, ময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অকর্মণ্য পুলিশ, ময় মায়েদের ক্রোধ, ময় মেয়েদের আন্দোলন, মেয়েদের বিপ্লব, ময় মাফিয়া রাজ, এবং ময় মানুষের হাহাকার, এই সমস্ত কিছু মমতা বন্দ্যোপাধ্যায় ম দিয়ে, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পান না। সুতরাং মায়েদের এই লড়াই যখন, মেয়েদের এই বিপ্লব যখন মমতা বন্দ্যোপাধ্যায় দেখতে পাচ্ছেন না, উপায়টা কি? যাদেরকে আমরা রাজার পাঠ দিলাম তারা তো সে কাজটা করছেন না, তাহলে কাজটা কাকে করতে হবে? কাজটা করতে হবে রিপাবলিককে। কারণ কি, পুলিশ ব্যর্থ বিচার এবং ন্যায় দিতে। রিপাবলিককে মাঠে নামতে হবে, রিপাবলিককে একের পর এক খবর দেখাতে হবে, রিপাবলিককে জনমত তৈরি করতে হবে, রিপাবলিককে সেই সমস্ত খবর আমেরিকা, ইংল্যান্ড, চায়না, রাশিয়া, সারা পৃথিবীর বাঙালিদের মধ্যে ছড়িয়ে দিতে হবে, জনমত তৈরি হতে হবে। এবং সেই সমস্ত জনমত তৈরি হওয়ার পরে একটা জায়গা তো নিশ্চয়ই তৈরি হবে যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কেন এই কাজগুলো করছেন, শাজাহানকে কেন বাঁচিয়ে রেখে দিয়েছেন, প্রশ্ন তো উঠবে। কিন্তু রিপাবলিক কতদিন এই কাজটা করবে, কে করবে বিচার দেওয়ার কাজটা? 355 ধারা জারি করে করতে হবে, 356 ধারা রাষ্ট্রপতি শাসন, অন্য সরকার এসে করবে? পুলিশকে একেবারে বলে দিতে হবে যা যেভাবে আপনারা বসে আছেন ঠিক সেভাবেই হাত পা গুটিয়ে বসে থাকুন, মিলিটারি এসে আপনাদের এই কাজগুলো করবে। এই সমস্ত কিছু বাংলার মানুষ জবাব চাইছে, কারণ বাংলা জ্বলছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধীরা বলছেন নীরর মতন, নীরর মতন এই মুহূর্তে ভূমিকা নিয়েছেন আমাদের বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, বাংলার মাননীয় পুলিশ মন্ত্রী। উনি বাংলাকে জ্বলছে এটা বলতে দেবেন না, এটা শুনতে দেবেন না, এটা দেখতে দেবেন না, কিন্তু বাংলা তো জ্বলছে এই কথাটা বারবার বলতে হবে। এবং বাংলাকে শান্ত করা যাচ্ছে না কেন, সন্দেশখালীকে শান্ত করা যাচ্ছে না কেন, তারই তো জবাব চেয়ে যেতে হবে। একটা প্রতিবেদন দেখব এবং তারপর এই প্রশ্নগুলো নিয়ে ফিরছি আমার মহিলাদের যে প্যানেল আজকে, সেই প্যানেলে সঙ্গে থাকুন। অন্য কোনো ঘটনা ঘটলে চলে যাবে লোক, সাংবাদিকও চলে যাবে, আমাদেরও চলে যেতে হবে অন্য জায়গায় কত হলে। তাই অশান্তি করবেন না জায়গাটা, মিছিল নিয়ে বেরিয়ে পড়ার সমাধান নয়, সমাধান হচ্ছে আমাদের বলা। সুপ্রতিম বাবু একদম ঠিক বলেছেন, সত্যি এভাবে কোনো সমস্যার সমাধান হয় না। কিন্তু তিনি যে সমাধানের কথা বললেন সেটা কি সন্দেশখালীতে আদৌ হয়েছে কোনোদিন? যদি হয়ে থাকে তাহলে এক অসহায় মাকে কাঁদতে কাঁদতে কেন এমন বলতে হয় যে আমার মেয়েকে খোঁজা হোক,
যেহেতু চারিদিকে এখন নারী পাচার হচ্ছে, তা আমার মেয়ে কোথায় পাচার হলো আমি একটু জানার চেষ্টা করলাম। কিন্তু আমাকে বড়বাবু মেজবাবু বললো যে উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানের সুপারিশপত্র লাগবে, নতুবা এখানে ঘুষ দিতে হবে। আজ 49 দিন হয়ে গেল শাহজাহানের খোঁজ নেই। যে পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, তারাই কিন্তু রিপাবলিক বাংলার সাংবাদিককে গ্রেপ্তার করে কলার তুলে ঘুরতে পারে, আর প্রশ্ন করলে সংবাদ মাধ্যমকেই গালমন্দ করতে পারে মমতা ব্যানার্জির পুলিশ। আপনাদেরকে নিজের ভূমিকা একটু দেখতে হবে। আপনারা যে আমরা সবাই যারা আছি, আমাদেরকে রুল অফ ল এস্টাবলিশ করতে হবে। বল্কি কিছু কিছু লোক যেটা চায় না কি মানুষের তাড়াতাড়ি সমস্যার সমাধান হয়। প্রতিরোধের স্ফুলিঙ্গ থেকে অগ্নিগর্ব হয়ে উঠেছে সন্দেশখালীর বেড়মজুরো। তৃণমূলের অঞ্চল সভাপতিও মানুষের রোষ থেকে বাদ পড়ল না। এডিজি দক্ষিণবঙ্গ অবশ্য তৃণমূল নেতাকে সাফ জানিয়ে দিলেন, বানিয়ে বানিয়ে কোনো নাম লেখা যাবে না। ঠিক আছে, নামগুলো বলবেন পরিষ্কার, সবাই অ্যারেস্ট হবে, আর আপনি কমপ্লেন দিন। আপনার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটাও ইনকোয়ারি হবে, আপনিও হতে পারেন। একদম, আমি সেটা বলেছি যে আমার মধ্যে যদি কোনো ইনকোয়ারি করে যদি তথ্য পাওয়া যায় তখন আপনিও অ্যারেস্ট হবে। একদম, আমার কোনো আইন সকলের জন্য সমান। একদম, আপনার বিরুদ্ধে অনেক অভিযোগ পাচ্ছি আমরা, সেটা আমরা ইনকোয়ারি করব, সেই অভিযোগও নেব। সেই অভিযোগে আপনি যদি কোনো দোষ থাকে আপনার বিরুদ্ধে ব্যবস্থা একদম নেবেন। আর আপনি এখানে কে আছে, ওসি কোথায়? পুলিশ শাহজাহানকে ধরতে পারে না, কিন্তু মানুষকে বাধা দিতে পারে, বিরোধীদের আটকাতে পারে। ধৈর্যের বাঁধ ভেঙেছে সন্দেশখালীর মানুষের। শুধু শাহজাহানই নয়, পুলিশের বিরুদ্ধেও ফুঁসছে সন্দেশখালীর মানুষ। সন্দেশখালীতে কবে শান্তি ফিরবে সে কথা হলপ করে কেউ বলতে পারে না। শাহজাহানকে গ্রেপ্তার না করে শুধু গ্রামে টহল দিয়ে কি মানুষের আস্থা ফেরাতে পারবে পুলিশ? সন্দেশখালীর পরিস্থিতি কি পুলিশের হাতের বাইরে চলে গিয়েছে? কিন্তু এই পরিস্থিতির জন্য দায়ী কে? আজ জবাব চায় বাংলা। ক্রমশ মুক্তাঞ্চলে পরিণত হচ্ছে সন্দেশখালী, এবং সন্দেশখালী যেভাবে হ্যান্ডেল করা উচিত ছিল সন্দেশখালীকে, সেভাবে হ্যান্ডেল করছে না রাজ্য পুলিশ। এটা বাংলার মানুষ দেখছে, বাংলার মানুষ বলছে। রাজ্য পুলিশ সন্ত্রাস থামাতে পারে না। রাজ্য পুলিশ এই মুহূর্তে, রাজ্য পুলিশের ডিজির সবচেয়ে বড় ক্রেডেনশিয়াল এই মুহূর্তে নাকি সন্তু পানের মতন এক প্রতিনিধিকে, রিপাবলিক বাংলার এক প্রতিনিধিকে গ্রেপ্তার করা। রাজ্য পুলিশের ডিজি আজও, হাসবো না কাঁদবো জানি না, কিন্তু রাজ্য পুলিশের ডিজি আজও সন্দেশখালীতে রয়েছে। কিন্তু সন্দেশখালীতে শাহজাহানকে গ্রেপ্তার করা যাবে না, আসলে গ্রেপ্তার করা যাবে না, কারণ রাজ্য পুলিশের ডিজি, তার যে বস যার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি শাহজাহানকে প্রোটেকশন দিয়ে রেখে দিয়েছেন। এবং এই প্রোটেকশনটা যতদিন থাকবে ঠিক ততদিন বোধহয় শাহজাহানরা এই বাংলাতে দাপিয়ে বেড়াবে, এবং আমার আপনার বাড়ির মায়েরা মেয়েরা ঠিক এভাবেই প্রতিবাদ করবে। আজকে সন্দেশখালীতে হচ্ছে, কাল অন্য কোনো জায়গাতে হবে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেব, এবং তার পাশাপাশি বাংলার মেয়েদের গল্পগুলো, বাংলার মেয়েদের একের পর এক বক্তব্যগুলো শুনিয়ে যাব। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ভেবেছিলেন রিপাবলিক বাংলা দেখানো বন্ধ করে দেবে সন্দেশখালী, ভুল ভেবেছিলেন। 7 থেকে 8 জন প্রতিনিধি নিয়ে আমরা আবার নতুন করে শুরু করলাম সন্দেশখালীর কাভারেজ, একদম শুরু থেকে যা যা হয়েছে। যারা এই মুহূর্তে রয়েছেন তাদের সাথে আলাপ করিয়ে দেবো। রয়েছেন শতরূপা বিজেপি মুখপাত্র, রয়েছেন শবনম দে শাসক দলের হয়ে, যিনি কথা বলবেন আইনজীবী, নন্দিনী ভট্টাচার্য সমাজকর্মী রয়েছেন। আমি প্রত্যেকের কাছে যাব। শবনম দে, আপনি বোধহয় শুনলেন যে এই মুহূর্তে রাজ্য পুলিশের একেবারে অধিকর্তাদের মধ্যে একজন, তিনি বলছেন যে বানিয়ে কোনো নাম লিখবেন না, যে নাম যারা সত্যি নাম জানেন, যে নামগুলো সত্যি জানেন সেগুলো লিখবেন, বানিয়ে কিছু লিখবেন না। আমি পিসিআরকে বলবো যদি ওইটুকু অংশ আবার শোনানো যায়। এবং তারপর শবনম দে, আমারও মনে হচ্ছে যে সত্যি কি বানিয়ে লেখার একটা কালচার, সাজানো কেস সাজানোর একটা কালচার আপনারা তৈরি করেছেন, কী বলবেন? এটা কোনোভাবে মানা যায় না, যেখানে প্রশাসন, তিনি সুপ্রতিম সরকার গেছেন ওখানে, সেখানে উনি ইনভেস্টিগেশন করছেন এবং 144 লাগু হয়েছে বলে সেটা গুরুত্ব বোঝাচ্ছেন। এবং এই যে অশান্ত হয়ে যাচ্ছে বারবার, এই বিরোধী পক্ষ গিয়ে, কমিশনরা গিয়ে, সেইখানে তো এসছে পুলিশরা। দেখুন, আপনাকে আমি কিন্তু ডিস্টার্ব করিনি,
তো তাতে সেইখানে উত্তপ্ত করছে, ওরা টেন্সড করছে, এটা লোকসভা ওরা ইলেকশনের একটা স্কোপ পাচ্ছে এবং সেটাকে মনে করছে যে ললিপপ হয় না, কখনো হয় না। না না আপনি আপনি পয়েন্টটা বলছেন না, আপনি পয়েন্টটা বলছেন না। শব্দন্দে শব্দন্দে একদম স্পষ্টভাবে জিজ্ঞেস করছি, এই মুহূর্তে ল অ্যান্ড অর্ডারটা সামলানোর দায়িত্ব যাদের, তারা কি সামলাতে পারছেন? সামলাচ্ছে। কোথায় সামলাচ্ছে? খুব দক্ষ প্রশাসক আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী করছেন এবং দক্ষ প্রশাসক কে? সেই সেই সমস্ত সার্টিফিকেট আমরা অনেক দেখেছি, আমরা এখন শাহজাহানকে গ্রেফতার করব এবং ডিজি ওখানে রয়েছে শাহজাহানকে চাই। আচ্ছা শব্দন্দে মাইকিং করছে শব্দন্দে এবং নজনকার পাট্টা ফিরিয়ে দেওয়া হয়েছে এবং আরো যারা রয়েছে তাদের পাটটা ফিরিয়ে দেওয়া হচ্ছে। কি বলবেন? শতরূপা কি বলবেন? আমি জানি না উনি কোন জায়গায় বাস করেন। আমার ধারণা মূর্খের স্বর্গে বাস করেন, তাহলে উনি মূর্খের স্বর্গে বিজেপি বাস করে। আমি যখন ডিসকাস করতে চাই আমি একটা কথা বলিনি, এবার আপনি চুপ করে থাকুন। মূর্খের স্বর্গে বলছেন সন্দেশ খালি যে ইস্যুটা সেটা নাকি অপোজিশনের জন্য ললিপপ। আজকে একজন মহিলা হয়ে সাজগোজ করে মহিলা হয়ে শি ক্যান সে অল দি সাজগোজ সামনে করেছে যে আমি তো করি, আমি সব সময় সাজগোজ করে থাকি। আমি আজকে সন্দেশকারী মহিলাদের যে অবস্থায় আছে তাদের সিপিএম সিপিএম এর তরফ থেকে আপনারা কোথায় ছিলেন কোন দলে ভগবান জানে। আগে এক সেকেন্ড, আমি আপনার সময় কোনো কথা বলিনি, আপনি তখন রিকোয়েস্ট করেছিলেন আমি নাকি ডিস্টার্ব করছি, একটা কথাও তখন বলিনি। এখন আমি বলছি চুপ করে শুনুন, যে সন্দেশখালীর শয় শয় মহিলারা আর্তনাদ করছে, তারপরে গিয়েও পুলিশ এরা আবার গিয়ে থ্রেটেন করে, ঝেটা মারা উচিত এই ধরনের পুলিশের মুখে। এই হচ্ছে পুলিশের কালচার, আই ডোন্ট অ্যাকচুয়ালি ব্লেম দ্য পুলিশ, তার কারণ যে ডিজি এখনো বলতে পারে জো অন্যায় কিয়া হ্যায় উসকো পকড়েঙ্গে। আরে জো অন্যায় কিয়া চোখের সামনে দেখতে পাচ্ছ না কোন অন্যায় কিয়া হ্যায়? এখন আবার বলছে যে মাননীয় মুখ্যমন্ত্রী নাকি ইশারা না দিলে উনি করতে পারবেন না। ন্যাচারালি মাননীয় তো চাইছে শাহজাহান পোষা বেড়ালের মতন তার কোলে উঠে খুশি ক্যাটের মতন বসে আছে, সবনাম 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 করতে দেবে না, সবনাম দি সবনাম দি ধরবে না। অথচ তৃণমূল এবং তৃণমূলের স্পোকসপারসনরা এবং তৃণমূল পন্থী লোকেরা বলে যাবে যে সন্দেশ খালি আমরা ব্যবহার করছি। আরে আমরা তো ঢুকতেই পারছি না, যেখানে মাননীয় মুখ্যমন্ত্রী নিরপেক্ষে কাজ করে যাচ্ছেন অক্লান্তভাবে। শব্দম আমার একটাই প্রশ্ন, শব্দম দি আপনার আমার একটাই প্রশ্ন, পুলিশ কি পুলিশ মন্ত্রী কি আদৌ চান, যে মমতা বন্দ্যোপাধ্যায় কি আদৌ চান যে শাহজাহান ধরা পড়ুক? কেন শাহজাহানের প্রতি এত দুর্বলতা কেন আপনাদের? পোষা বেড়াল শাহজাহানকে চেষ্টা করা হচ্ছে ধরা। আরে চেষ্টা কতদিন করছে, এতদিন শুনুন 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 শব্দন্দে শুনুন, যদি এতদিন ধরে ইসরো সায়েন্টিস্টরা চেষ্টা করত, এতদিন ধরে ইসরো সায়েন্টিস্টরা চেষ্টা করত তাহলে হয়তো ইয়েটি পেয়ে যেত। বাংলার মানুষ যথেষ্ট সচেতন, বাংলার মানুষ যথেষ্ট সচেতন, যেখানে মঙ্গল গ্রহে সিন্ধু ঘটক পেত, যদি বাংলার বাংলার লেখকেরা এতদিন ধরে চেষ্টা করতো হয়তো নতুন একটা মহাকাব্য লিখে ফেলতো। না পতন হয়নি, বোতল পড়েছে, গোটা বাংলার মানুষ জানতে চাইছে একটা পুলিশ প্রশাসন রাজ্যের কোন সারা দেশে কোন পুলিশ প্রশাসন আছে যারা একজন বেসিক মাফিয়াকে ধরতে পারে না? আপনাদের আপনাদের লজ্জা করে না শব্দন্দে? পুলিশ মন্ত্রীকে আপনারা নিজেরা পিটিশন দিতে পারেন না? আপনারা আপনারা আপনাদের যদি মিনিমাম লজ্জা লাগে আপনারা পুলিশ পুলিশ মন্ত্রীকে পিটিশন দিন, পুলিশ মন্ত্রীকে পিটিশন দিয়ে বলুন মমতাদি তৃণমূল কংগ্রেসের একজন নেতা একজন মাফিয়া নেতাকে কেন ধরা যাচ্ছে না? ইডি সিবিআই কি করে সারাক্ষণ? হ্যাঁ ইডি সিবিআই এবার ট্রাফিক কন্ট্রোল করবে, ইডি সিবিআই এবার ট্রাফিক কন্ট্রোল করবেন। আপনারা যা অবস্থা বানিয়েছেন আমাদের প্রশাসনের উপর পুলিশের, আপনারা যা অবস্থা বানিয়েছেন আমার হাসি পাচ্ছে ময়ূর, আমার সঙ্গে অন্তত একজন পড়াশোনা করে কাউকে নিয়ে এসো। প্রশাসন উনি না পড়াশোনা করেন না খবর রাখেন সেনসিটিভিটি তো নেই।
সমাজতন্ত্র সবকিছু জেনে গেছেন সেখানে আমাকে একটাই একটাই সব নাম দেয় যাচ্ছেন সেটা আপনাদের নেই এখানে যেখানে পুলিশরা বারবার গিয়ে সেইখানে 144 জারি না আমাকে একটা কথা বলুন শব্দম দে আমাকে একটা কথা বলুন একটা কথা বলুন ওখানে ওখানে পরিস্থিতি ওখানে যা পরিস্থিতি সেটাকে আপনারা মিথ্যাচার বলবার বলছেন কেন সেটাকে আপনারা এই কথা বলছেন কেন যে ওখানে কিছু হচ্ছে না সব ভালো সবকিছু সাজানো মিডিয়া বলছে কেন ওখানে কিছু হচ্ছে না সন্দেশখালি ইজ নট নট আ সিচুয়েশন পুলিশ কাজ করতে দিন আরে পুলিশ কাজ করছে না ময়ক পুলিশ কাজ করছে পুলিশ ঘুমের ওষুধ খেয়ে হয়তো ঘুমিয়ে পড়েছে ওরা তো ছটেন করে আছে সব নম্বরে পুলিশ জেগে ওঠে যখন রিপাবলিক বাংলার বুম দেখে পুলিশ জেগে ওঠে যখন রিপাবলিক বাংলার প্রতিনিধিকে দেখে সব যে হামলে সন্তু তাকে ধরে নিয়ে যায় পুলিশ না তার কারণ একটা ক্রেডেনশিয়াল দেখাতে হবে শতরূপাদি তার কারণ হচ্ছে রাজীব কুমারকে অ্যাট লিস্ট দেখুন আমাদের ব্যক্তিগতভাবে মনে হয় এই মুহূর্তে পুলিশ প্রশাসন যেটা চেষ্টা করছে আর ইগো স্যাটিসফাই করতে যে কিছু তো কাজ করছে একটা একটা রিপাবলিক বাংলা মানে বেরাল কেন আসলে সন্তু কথা বলছো বিশাল বীর পুরুষের মতন কাজ বেশ সেখানে বারবার এই আমি আমি বাস হচ্ছে এত মূর্খমি পরিচয় দিচ্ছে খবর দেখে না বিন্দু মাত্র সমবেদনা নেই আর বাংলায় দেখিয়েছে এই মিডিয়াই দেখিয়েছে প্রশাসন কিভাবে কাজ করছে মিডিয়ারাই দেখাচ্ছে প্রশাসন কিভাবে কাজ করছে তাহলে আপনি টিভি দেখেন না মিডিয়া দেখাচ্ছে সেই টিভি তাহলে আপনি দেখেন না এটুকু বলতে হয় আমি ময়ূর দুটো কথা বলতে চাই সেখানে রাজীব কুমার চলে আসছে সেখানে ল অর্ডারের জন্য বলছে আচ্ছা আমি 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 দুজনকে দুজনকে থামাচ্ছি আমি অনেকক্ষণ আপনাদের দুজনকে বলার সুযোগ দিয়েছি আমি একবার সোজা চলে যাব তনয় আমাদের প্রতিনিধি এই মুহূর্তেও রাতের অন্ধকারেও সন্দেশখালিতে রয়েছে এবং তার পাশাপাশি মধুকল্পিতা রয়েছে আমি কেন বারবার জবাব চাই বাংলাতে আমার যারা সহযোদ্ধা সহকর্মী এটা আলাদা করে জেন্ডার ডিসক্রিমিনেশন করার জায়গা নেই কিন্তু আজ তনয়া মধুকল্পিতা পিঙ্কি এবং সমাদৃতার মতন যারা প্রতিনিধি তারা যদি ওই মায়েদের কাছে মেয়েদের কাছে গিয়ে এই কথাগুলো না শোনাতো তাহলে হয়তো ওই মায়েদের কথা আমরা শুনতে পেতাম না স্টুডিওতে বসে আমি তনয়ার কাছে যাব তনয়া গোটাটা কি মিথ্যা গোটাটা কি সাজানো তুমি যা যা করছো আসলে কি তুমি মমতা বন্দ্যোপাধ্যায় একটা রিয়েলিটি শোতে গেছেন খুব জনপ্রিয় রচনা বন্দ্যোপাধ্যায়ের রিয়েলিটি শো সেরকম আসলে কি তুমি রিয়েলিটি টেলিভিশনের একজন পার্টিসিপেন্ট হয়ে সন্দেশখালিতে গেছো না তোমাকেও বাড়ি ফিরে টেনশন করতে হয় যে কাল সকালে যখন অ্যাসাইনমেন্টে যাব তখন কি হবে কি চিত্র দেখতে পাচ্ছ খণ্ড খণ্ড চিত্র সারা দিন ধরে দেখছিলাম একটা বিষয় স্পষ্ট করেছে এই খণ্ডচিত্রের মধ্য দিয়ে এটা বলাই যায় ময়ূখ যে এখানকার মায়েরা বোনেরা তারা কিন্তু শান্তিতে নেই তারা সুখে নেই তারা আতঙ্কে রয়েছে এখনো পর্যন্ত রাতের অন্ধকারে তারা বাড়ির বাইরে বেরোতে পার না এখনো পর্যন্ত রাতের অন্ধকারে যখন নেমে আসে তখন ঘুটঘুটে একটা কালো অন্ধকার জগতে তাদেরকে নিয়ে যাওয়া হয় এবং কাদের বিরুদ্ধে এই অভিযোগ সেই তৃণমূল আশ্রিত বড় বড় তাবড় তাবড় নেতা এখানকার অর্থাৎ সন্দেশখালী শেখ শাহজাহান বলো তার ভাই বলো অথবা তাদের সাগরেদরা মাত্র কয়েকজনকে এখানে আটক করা হয়েছে বা অ্যারেস্ট করা হয়েছে কিন্তু তার প্রেক্ষিতে যে পরিস্থিতি একেবারে নিয়ন্ত্রণে আসবে তা কিন্তু নয় আজ এই বেনমজুর এলাকায় যখন আমরা এসে উপস্থিত হলাম দেখলাম যে পুলিশ আধিকারিকদের কি ভূমিকা ছিল এবং একই সঙ্গে মা বোনেরা তারাই বা কি অভিযোগ করছেন স্পষ্ট করে তারাও অভিযোগ এটাই রাখছেন যে যখনই পুলিশের দ্বারস্থ তারা হয়েছেন তখন পরিষ্কারভাবে তাদেরকে বলা হয়েছে যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ তারা যে শেখ শাহজাহানের কথা বলছে পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে শেখ শাহজাহান অর্থাৎ একেবারে কোড আনকোড তারা বলছেন যে দাদার কাছে চলে যান সেখান থেকে সমস্তটা বলা যেতে পারে যে বিচার হবে সব থেকে বড় প্রশ্ন একেবারে কোডানকোর যে দাদার কথা বলা হচ্ছে তিনি কে পরিচয়টা যখন আমরা জানবার চেষ্টা করলাম তখন বলা হলো শেখ শাহজাহান যার বিরুদ্ধে উঠছে অভিযোগ কি হাস্যকর একটা পরিহাস বলা যেতে পারে ময়ূখ দেখো যার বিরুদ্ধে অভিযোগ উঠছে পুলিশ তার কাছেই আবার পাঠিয়ে দিচ্ছে বিচারের জন্য অর্থাৎ ন্যায় বিচার নাকি শেখ শাহজাহান দেবে যার বিরুদ্ধে উঠছে ভুরি ভুরি অভিযোগ এইরকমই একটা হাস্যকর পটচিত্র যেন এই সন্দেশখালিতে তৈরি হয়েছে শুধুমাত্র সন্দেশখালী যে বাত্রপাড়া বলো বা অন্যান্য কোনো জায়গা তা নয় একই সঙ্গে আমরা যে এই বেনমজুর এলাকাতে রয়েছি সকাল থেকে তাণ্ডব চলেছে রীতিমতন এখানে আগুন জ্বালিয়ে রীতিমতো প্রতিবাদে সামিল হয়েছে এখানকার মহিলারা পরিষ্কার তারা একটা কথা বলছেন যে পুলিশ কোন রকমের কোনো পদক্ষেপ নেয়নি পুলিশের পক্ষে সম্ভব নয় পদক্ষেপ করা শেখ শাহজাহানদের বিরুদ্ধে তার কারণ সম্পূর্ণটা তারা পরিষ্কার করে বলছেন যে পুলিশি মদতেই নাকি সবকিছু হয়েছে রাতের অন্ধকারে তাদেরকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া তাদেরকে বলা যেতে পারে তাদেরকে দিয়ে মিটিং মিছিল করানো পিঠে বানানো এবং বাংলার মানুষের মনে হতেই পারে সেই সমস্ত মানুষ যারা এখনো নির্লজ্জের মতন সকালবেলা ঘুম থেকে উঠে গরুচোরকে সাপোর্ট করছেন রাত্রেবেলা ঘুমাতে যাওয়ার আগে শাহজাহানকে সাপোর্ট করছেন সেই অংশটার মনে হতেই পারে
তুমি হয়তো মিথ্যা কথা বলছো, পুলিশ মন্ত্রী সব সত্যি কথা বলছেন। সেই কারণে বাংলার মায়েরা পুলিশকে নিয়ে আজও ঠিক কি বলেছেন একবার শুনবো। নন্দিনী ভট্টাচ বাংলার মানুষ বা খুব নির্দিষ্টভাবে বলতে গেলে সন্দেশখালীর মানুষ ইরিটেটেড হয়ে গেছে, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে, এবং তারা বুঝতে পারছে যে এই পুলিশের দ্বারা কিছু হবে না। এতদিন তাদের সুযোগ দেওয়া হয়েছে, এরপরে আরও হয়তো 10 সপ্তাহ সুযোগ নেবে, কিন্তু আসলে শাহজাহানকে গ্রেপ্তার করবে না, করবে না, কম্পালশন আছে, তারপরেও এই পুলিশের ওপর ভরসা রাখতে বলছে। ময়ূক, এতক্ষণ তো যারা কথা বললেন ওনারা সবাই রাজনৈতিক দলের মানুষজন, ওনাদের একরকম বক্তব্য। আমি তো সমাজকর্মী, আমি না কয়েকটা ছোট ছোট প্রশ্নে যাব, যেখানে আজকে আমাদের উচিত ছিল দল মত নির্বিশেষে সবাই মিলে এক জায়গায় দাঁড়িয়ে এই ঘটনার নিন্দা করা। এই ঘটনা ঠিক নয় এটা বলা, কারণ ঠিককে ঠিক, ভুলকে ভুল বলার মধ্যে কোনো অন্যায় নেই। আমরা পারিনি সেটা করতে, আমরা এখনও মানে প্রত্যেক দিন একে অপরকে দোষারোপ করে যাচ্ছি এবং ঝগড়া করছি, যাকে বাংলা কথায় বলে। দ্বিতীয় কথা, পুলিশ প্রশাসন কাজ করতে গেছেন খুব ভালো, কিন্তু আমরা তো পুলিশকে এমন জায়গায় এনে ফেলেছি যে সন্দেশখালীতে তারা বুঝতেই পারছেন না এরা পুলিশ নাকি শাহজাহানের বাহিনী পুলিশের পোশাক পরা। এ বড় নিন্দার এবং লজ্জার কথা একটা রাজ্যের জন্যে। আর তারপরে যেটা বলতে চাই, আমি এখানেই যেটা দেখলাম এডিজি শ্রী সুপ্রতিম সরকার, আচ্ছা আমার একটা কথা বলো তো ময়ূক, যে যখন কাউকে আমরা ভরসা যোগাতে যাই, সান্ত্বনা দিতে যাই বা তাদের পাশে দাঁড়াবো যে বলতে যাই, তখন আমাদের বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম হওয়া উচিত? যে আমরা তাদের পাশে আছি, আমরা বুঝাবো, কিন্তু ওনার বডি ল্যাঙ্গুয়েজে আমার তো সেটা কোথাও মনে হলো না। একটা অস্বাভাবিক, উনি এমনভাবে কথা বলছেন প্রত্যেকের সঙ্গে, একটা হুমকি, অর্থাৎ এটা না হলে এটা, মানে জবরদস্তি উনি বলতে চাইছেন এই কথাগুলোকে। কাজে আমার মনে হয় না ওনারা কিন্তু কোথাও ওখানে ভরসার পরিবেশ তৈরি করতে পারছেন, যার ফলে কিন্তু আজকে ওখানকার সন্দেশখালীর মহিলারা বা সবাই বলছেন যে ওনারা ভরসা রাখতে পারছেন না। কারণ একটু নন্দিনীর সঙ্গে কাটতে চাই, নন্দিনী তোমার কথা টেনে আমি একটা কথা বলি, বডি ল্যাঙ্গুয়েজের কথা বলছিল, এতগুলো নেতা তো ওখানে ঢুকতে পারছে না। শুভেন্দু দা হাইকোর্টের অর্ডার কাউন্টার করে আবার আরেকটা হাইকোর্টের অর্ডার নিয়ে যখন গেছিলো, সমস্ত ক্যামেরা সাক্ষী ছিল। আমি ইনফ্যাক্ট ফোন করে বললাম, শুভেন্দু দা আমার চোখে জল এসে গেছে, সন্দেশখালীর লোকজন কিরাম ওনার সঙ্গে রিয়্যাক্ট করলো, জড়িয়ে ধরে, আঁকড়ে ধরে, এই হচ্ছে মানে উনি একমাত্র ত্রাতা। এইটা যদি যে একটা সাধারণ মানুষ, শয় শয় মানুষ, এক দুজন নয়, তারা স্বতঃস্ফূর্তভাবে তার ওপর ফুল দিয়ে, হাতে রাখি পরিয়ে, জড়িয়ে ধরে, দ্যাট ইজ বডি ল্যাঙ্গুয়েজ। আজকে নন্দিনী যেটা বলছে যে আমরা আশ্বাস দিতে চাই মানুষকে, এটা রাজনীতি করার জায়গা নয়। দিস ইজ নট লবি, অ্যান্ড দিস ইজ নট যে কারপাটা লবি মাননীয় মুখ্যমন্ত্রী পাঠিয়েছিলেন চাষাভূমিকে, এটা লবি পশুকে। না না না, আজকে বসে সতর্কতা, সতর্কতা,
দেখছি সন্দেশখালী তার ফলাফল নমুনা ওভার এম্পাওয়ারমেন্ট করতে গিয়ে, অর্থাৎ মহিলা এমপি করতে গিয়ে আজকে কোথায় পৌঁছেছেন দেখুন আপনারা। আমি কো আজকে তো পুরুষদের উপরে ওখানে প্রবল অত্যাচার হয়েছে, আমার বক্তব্য এখানে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে বারবার। প্রথম দিন থেকে আমি একটা কথা বলছি, একটা মানুষের বেঁচে থাকার অধিকার নিয়ে ছেলে খেলা করা হচ্ছে। আপনাদের গানটা মনে আছে কিনা যে ওরা জীবনের গান গাইতে দেয় না, তাহলে এখনো এসে বলতে হয় ওরা প্রতিরোধ প্রস্তুতিতে ভয় পেয়েছে। মানবাধিকার লঙ্ঘন হলে আপনারা নির্লজ্জের মতন এদেরকে চুপ করিয়ে দিতে চান, এদেরকে আইনি চিঠি পাঠাতে চান। আমি একবার মধুকল্পিতার যে প্রতিবেদন, সেই প্রতিবেদন দেখবো এবং তারপর মধুকল্পিতার কাছে যাবো, একবার দেখে নি। চিঠি পাঠাতে চান, ভয় পাওয়ান এদের। যার বাড়িতে গতকাল রাতে হামলা হয়েছে বলে অভিযোগ, তার সঙ্গে একবার কথা বলুন স্যার। তিনি এসেছেন স্যার, তিনি ওখানে দাঁড়িয়ে রয়েছেন স্যার, তিনি দাঁড়িয়ে রয়েছেন স্যার, একবার কথা বলুন স্যার। তারা চেষ্টা করছেন বারবার আপনাদেরকে অভিযোগ জানানোর জন্য, তারা অভিযোগ করছেন গতকাল রাতে অনেক পুলিশ এসেছিল, যদি না এসে থাকে সেটা ওনাদের সামনে গিয়ে বলুন স্যার। স্যার একবার কথা বলুন, আমি দেখানোর চেষ্টা করছি, এখানে রয়েছেন এবং অভিযোগ যিনি করছেন তিনি কিন্তু ওখানে দাঁড়িয়ে রয়েছেন, আমার ভিডিও জার্নালিস্ট মোহিত রয়েছে। কি হয়েছে স্যার, আপনি কি বলছেন? আপনি আমার নামে কি বলছেন স্যার? আমি আমার যে কাজ সে কাজটা করছি, আপনি কি বলছেন? আপনি কি বলছেন? আপনার আপনাদের বিরুদ্ধে অভিযোগ জানাতে এসেছে, আপনারা অভিযোগ নিচ্ছেন না, অথচ আপনি আমার নামে কাকে কি বলছেন? আপনি বাইকে করে ওনাদের অভিযোগটা তো নিন স্যার, এত অভিযোগ আমি দেখানোর চেষ্টা করছি। বাইকে করে পুলিশ বেরিয়ে চলে যাচ্ছে, কোন রকম কোনো অভিযোগ নেওয়া হলো না, যে অভিযোগটা করে আসছেন তারা। আর না নেমেছেন তিনি, তিনি নেমেছেন বাইক থেকে, নেমেছেন তিনি। মোহিতকে বলবো ছবিটা দেখাতে, বাইক থেকে নেমেছেন, দেখানোর চেষ্টা করবো। যেহেতু আমি লাগাতার সেই ছবিটা তুলে ধরছি কোথাও গিয়ে, কিন্তু তারা আমার আমরা কেন এখানে এসে এই ছবিটা তুলছি সেটা নিয়েও কিন্তু একটা প্রশ্ন উঠে যাচ্ছে। কাল রাতে পুলিশ এসেছিল এখানে, কাল রাতে পুলিশ এসেছে কি করে? গতকাল রাতে এখানে বলে এসেছিল কেউ বাকারা এসে বাড়িঘর ভাঙচুর করেছে। অবশ্যই ওনার জন্য অভিযোগ থাকে, চলুন তাহলে চলুন। আমি তো অন্য কিসের আমি তদন্ত এসেছি, মানে পুলিশের কি মানে ইয়ে থাকে যে পুলিশ নিরাপত্তা দিতে গেলেও সেক্ষেত্রে ভাগাভাগি থাকে নাকি, যে একজন অসহায় পরিবার রয়েছে? ডিটেলমেন্ট তো আলাদা। না না, অসহায় একটা পরিবারের পাশে দাঁড়ানোটা আপনাদের কর্তব্য মনে হয়? আমি এসেছি অন্য একটা কেসের তদন্ত। অসহায় পরিবারের পাশে দাঁড়ানোটা কর্তব্য নয়? ওনাদের প্রোটেকশনের জন্যই পুলিশ আছে। তো ওনারা তো বলছেন ওনারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, সেই জন্য ওনাদের প্রোটেকশন দেয়া হয়েছে। কি প্রোটেকশন দেয়া হয়েছে স্যার? আমি এই সম্পর্কে জানি না কালকের কি ঘটনা ঘটেছে, আমি অন্য একটা কেসের তদন্ত। না আপনি আপনি বলছেন তো ওনাদের প্রোটেকশন দেওয়া হয়েছে, কি প্রোটেকশন দেওয়া চান তাহলে? আরে প্রোটেকশন আমি যেটা কি প্রোটেকশনটা দেওয়া হয়েছে? আপনারা মিসলিড করবেন না মানুষ। মিসলিড কি করা হচ্ছে আপনি বলুন, প্রোটেকশনটা কি দেওয়া হয়েছে? আপনি জিজ্ঞেস করেন কি? গ্রামবাসীদেরই তো জিজ্ঞেস করছি, তারাই তো একাধিক অভিযোগ করছেন। এই যদি আপনাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করেন, আমি তদন্তে যাচ্ছি, আমার যদি তদন্ত। আরে আপনাদের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ করছেন আপনারা কিছু বলবেন না? সেটা বলতে পারবো না। আমি যে কেসের তদন্ত করছি। অভিযোগ থাকবে, ঠিক আছে, অভিযোগ থাকবে। মানুষের প্রোটেকশনের জন্য পুলিশ এসেছিল। কোথায়? তারা তো নিরাপত্তাহীনতায় ভুগছেন, তারা রাতে বাড়িতে থাকতে পারছে না। আশেপাশে সাধারণ মানুষকে জিজ্ঞেস, তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলেছি স্যার, তাদের সঙ্গে কথা বলেছি। যদি অভিযোগ থাকে অবশ্যই থানায় যেতে বলেন, অবশ্যই। থানায় গেলে তো কোনো সুরাহা হয় না তারা বলছেন।
মানুষকে জিজ্ঞেস করেন, মানুষই বলেছে স্যার, এগুলো মানুষই বলছে, আমরা রিপাবলিক বাংলা লাগাতার দেখাচ্ছি মানুষের কথাগুলো। আমি একদম সরাসরি মধুকল্পিতার কাছে যাব। মধুকল্পিতা এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন এবং মধুকল্পিতা আমি আমি সরাসরি মধুকল্পিতার সেটে যেতে চাই। মধুকল্পিতা, যে খবরগুলো তোমরা লাগাতার দেখিয়ে গেছো সেগুলো বোধহয় প্রবলেমেটিক, সেগুলো বোধহয় সমস্যার কারণ, এবং সে কারণেই পুলিশ কখনো ধমকাচ্ছে, চমকাচ্ছে, পুলিশ কখনো কখনো মিথ্যা মামলা দিয়ে দিচ্ছে তোমার আমার সহকর্মীদের বিরুদ্ধে, এবং তোমাদেরও মানসিক একটা চাপের মধ্যে রাখার চেষ্টা, যে দেখো খবর যদি করো ঠিক এভাবে কেস খাবে। আসলে কি পরিস্থিতি সন্দেশখালী, যেটা বারবার তুলে ধরাটা প্রয়োজন মনে হয়েছিল তোমার? এছাড়াও সেখানে সন্দেশখালীর মা বোনেরা যতবার আমরা সেখানে পৌঁছে গিয়েছি ততবার একাধিক অভিযোগ তারা আমাদের সামনে তুলে ধরেছেন। তারা বলছেন যে রাতের পর রাত তারা ঘুমোতে পারেন না, এবং সব থেকে বড় যে বিষয়টা ময়ূক, সেখানকার মহিলারা তারা বলছেন এখনো নাকি শেখ শাহজাহান সেই এলাকাতেই রয়েছেন, এখনো নাকি আগ্নেয়াস্ত্র সহ দাপিয়ে বেড়ায় শেখ শাহজাহান, এমনটাই দাবি করছেন এই সন্দেশখালীর মহিলারা। আর শুধুমাত্র মহিলা নয় ময়ূক, যেদিন আমি সেখানে পৌঁছে গিয়েছিলাম সেদিন শুধুমাত্র মহিলা নয়, সেখানকার যারা পুরুষরা রয়েছেন তারাও বলছেন তাদের ওপরও দিনের পর দিন অকথ্য একটা অত্যাচার চলেছে। কি ধরনের অত্যাচার? তাদেরকে রাতের বেলা ডেকে নিয়ে যাওয়া হতো, পার্টি অফিসে মিটিং রয়েছে যেতেই হবে রাতের বেলা। এটা কি সত্যি এরকম বাইট? আমি আবারও পিসিআর কে বলবো সেই বাইটগুলো যদি থাকে, কারণ অনেকে অনেকে হয়তো বিশ্বাসই করবে না যে এরকম ঘটনা আদৌ ঘটেছিল, এবং তখন পিসিআর কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, ময়ূক কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে, মধুকল্পিতা কে মিথ্যাবাদী সাব্যস্ত করবে। হতে দেব না, আবারও বাইক চালাবো, মধুকল্পিতা বলো, এবং ততক্ষণে পিসিআর সেই বাইক গুলো আবার চালাবে একেবারে। এবং তারা অভিযোগ করছেন যে তাদের তারা যদি সেখানে না যান তাদেরকে মারধর করা হতো, তাদের উপর অকথ্য অত্যাচার। কেন করা হবে এটা? এই ছবিগুলো, এই খবরগুলোই তো ময়ূক আমরা দিনের পর দিন সন্দেশখালীর মাটি আঁকড়ে ধরে এই ছবিগুলো, এই খবরগুলোই তুলে ধরেছি। এগুলো তো মিথ্যা মিথ্যা বলছে, এগুলো তো মিথ্যা বলছে তৃণমূল কংগ্রেসের যারা নেতারা রয়েছেন তারা, এদেরকে তো অভিনেত্রী বলছে। এমনকি এই জায়গাতে পর্যন্ত চলে যাচ্ছে মধুকল্পিতা, যেখানে বলছে যে তারা মুখ মুখ ঢেকে কেন রয়েছেন একেবারে। তারা তো আধার কার্ড সঙ্গে নিয়ে দেখিয়ে দিয়েছেন তারা কোথাকার বাসিন্দা, এবং আমি সেখানে দাঁড়িয়ে সেখানকার যারা মা বোনেরা রয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করেছিলাম তাদের ভোটার কার্ড আছে কিনা, তাদের আধার কার্ড আছে কিনা, তাদের রেশন কার্ড আছে কিনা, তারা ভোট দেন কিনা, সমস্ত প্রশ্ন করেছি। আমি মধুকল্পিতা একবার তোমাকে থামাচ্ছি, মহিলাদের প্রতিক্রিয়া তৃণমূল কংগ্রেস নিয়ে একবার শোনাবো। আপনি বলছিলেন বাইকে করে লোক আসে, কি ঘটতো এই বাইকে করে কোন মেয়েদের তুলে নিয়ে যাবে? পার্টির লোকেরা আগে এসে দেখে যাবে যে কোন বাড়ির বউটা দেখতে সুন্দর, কে কম বয়সী, এইবার তার ঘুমকি চলে আসবে, তোমার বাড়ির বউ তুমি ছেড়ে দাও, তুমি স্বামী হতে পারো কিন্তু তোমার কোনো অধিকার নেই, মানে নিয়ে চলে যাবে রাতের পর রাত, একদিনের জন্য না, যতক্ষণ তাদের না মন ভরবে ততক্ষণ তোমার কিন্তু রেহাই নেই। ওদের ওদের দল আছে 25-30 জন বাইক বলার সঙ্গে সঙ্গে চলে আসবে। হ্যাঁ, আমারও একই অভিজ্ঞতা, রাত ভিতরে আসতো যোদ্ধাবস্থাগত মহিলাদের তুলে নিয়ে যেত, নিয়ে গিয়ে ওই রাখতো পার্টি অফিসে, তারপরে ভোরের বেলায় ছেড়ে দিত। কেন আমরা আজকে বাচ্চা ছেড়ে স্বামী ছেড়ে ওনার কথাই আমাদের চলতে হবে? মানে এই ভোট যখন আসবে তখন মানে আমাদের নিরাপদে আমরা থাকতে পারি না। সতরূপে এগুলো কি মিথ্যে? সমস্ত কিছু মিথ্যে, সবাইকে বানিয়ে, সবাইকে অর্কেস্ট্রেট করে, সবাইকে অভিনেত্রী সাজিয়ে এই সমস্ত কিছু বলানো হচ্ছে। এইটা এই ধরনের কথাবার্তাই তো তৃণমূলের স্পোক্সপার্সনরা বলছে। কুণাল ঘোষ একটা ওপেন শোতে বলছে যারা লজ্জায় যারা ভয় মুখ ঢেকে এসছে তাদের বিবস্ত্র করতে, এই ধরনের হচ্ছে স্পোক্সপার্সন, এবং তারা এত অবনক্সাস কথাবার্তা রেগুলার বেসিসে বলে যায়। আমার সত্যি সত্যি এদের কথা বলতে গেলে না গা গিনগিন করে। তারা তারা তো মহিলাদের জন্য বেসিক সমবেদনাটুকু নেই, সম্মান তো ছেড়েই দাও। আমাদের জেনারেল সেক্রেটারিকে পর্যন্ত, অগ্নিমিত্রাকে পর্যন্ত অপমান করেছে, যা তা কথাবার্তা বলছে সে তো আমি ছেড়ে দিই, আমি এক্সপেক্টই করি না। কিন্তু ওদের যে মহিলা নেত্রীরা আছে, মহিলা মুখ্যমন্ত্রী না হয় দিদি নাম্বার ওয়ানে কম্পিটিশন দিতে গেছে, ওনার স্বভাবত ওনার কাছে শাহজাহান মোর ইম্পর্টেন্ট, উনি বলছেন
যে এই এই মহিলারা নাকি বিজেপির মহিলা, অথচ এতদিন ধরে আমি শুনে যাচ্ছি যে বিজেপি নাকি কোথাও নেই, পশ্চিমবঙ্গে কোথাও নেই, আর হেরে গিয়ে নাকি আমরা এই ধরনের কাণ্ড কারখানা করছি। আবার এখন আমি শুনছি যে ওরা নাকি বিজেপির মহিলা, বিজেপির সংগঠন ওখানে জোর, যেন বিজেপির জানা উচিত। কিন্তু মানুষ কিন্তু ভালো নেই, সতর্ক মানুষ কিন্তু কোনো মানুষ ভালো নেই ওখানে। না, আমি আমি ছবিগুলো শুধু দেখাতে চাই। দেখে এসছো তোমরা, দেখে এসছো, অসংখ্য চ্যানেল ওখানে আছে, এবং আমি তুমি জানো ময়ূখ, তোমাকে আমি আলাদা করে কনগ্রাচুলেট করেছি, তোমাদের ন্যাশনাল শোতে আমি বলেছি রিপাবলিক যেভাবে এই কথাবার্তাগুলো তুলে ধরেছে, আমি রেগুলার বেসিসে আমি আমাদের প্রতিনিধি সপ্তাহ ন্যাশনাল চ্যানেলে তুলেছি, একদম আমাদের প্রতিনিধি এলিনা আজকে যে ভয়ঙ্কর ছবিটা তুলে ধরেছে সেটাও দেখাতে চাই একবার। আজকে এক মহিলার পায়ের উপর দিয়ে চলে গেল পুলিশের গাড়ির চাকা, দ্রুত গতিতে সেই পায়ের উপর দিয়ে একেবারে কার্যত অত্যন্ত গুরুতরভাবে আহত হয়েছিল এই মহিলা। এই মুহূর্তে তাকে নিয়ে আমরা হাসপাতালে যাচ্ছি, পায়ে জল দেওয়া হচ্ছে, পায়ে বরফ দেওয়া হচ্ছে, এই পা যে পা এখন তিনি একেবারে পেতে বসে রয়েছেন সেই পায়ের উপর দিয়ে পুলিশের গাড়ির চাকা চলে গিয়েছে। দিদি কি হয়েছিল, দিদি কি হয়েছিল? পুলিশের গাড়ি আমি ধাক দিয়ে যাচ্ছি, বাজারে যাচ্ছি আমার দোকানের ওখানে, আমি দোকান থেকে ওখানে অনেক অনুষ্ঠান হচ্ছে, যে কীর্তন গান হচ্ছে, আমি দোকান থেকে জিনিস নিয়ে আমি দোকানে যাব বলে ওখানে কীর্তন শুনতে যাবো। আমি দোকানের সামনেই গেছি, গাড়ি এমন করে আসছে, আরও দূর চারজন মহিলা আছে, সবাই যে তাদের ভাইটা দেখে ধর নিয়ে আছে, তারা যাচ্ছে, আমি ধার দিয়ে যাচ্ছি, এমন করে আসছে, আমি দেখতে পাচ্ছি, আমি সরেই গেলাম, আমাকে ধাক্কা মেরে চাকা মানে চাকা ইয়ে থেকে আমাকে ধাক্কা মেরে ফেলতে চলে গেল। সবাই বলে দাদা ধরো এই মা পড়ে গেছে, মা ধাক্কা মেরে পালিয়ে গেছে, কিন্তু গাড়ি দাঁড়ালো তাকে পায়ে ধাক্কা মারার পর চলে গেছেন, এই পা নিয়ে তিনি এসেছেন, আমরা তাকে নিয়ে এসেছি হাসপাতালে, এক্স-রে করানোর চেষ্টা করব, তার সঠিক চিকিৎসার চেষ্টা আমরা করব। এখানে আরো যারা গ্রামবাসীরা প্রতিবেশী যারা রয়েছেন তারা তার সঙ্গে এসেছেন, তবে আমরা তার পাশে থাকব, শেষ পর্যন্ত তাকে সুস্থ করে বাড়ি নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই মুহূর্তে ঠান্ডায় ঠকঠক করে কাঁপছেন তিনি। সন্দেশখালীতে মেয়েদের বিদ্রোহ, আমার সময় শেষ, কিন্তু এই মেয়েদের বিদ্রোহটা চলবে, এবং যারা আজও রয়েছেন প্রতিদিন যাদেরকে নিয়ে আমি কথা বলছি তাদেরকে আবারও বলছি যে ভুলে যাবেন না, ছবিগুলো দেখতে থাকুন, প্রতিক্রিয়াগুলো শুনতে থাকুন, প্রশ্ন করতে থাকুন মমতা বন্দ্যোপাধ্যায়কে, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় মাফিয়া রাজ মেয়েদের বিদ্রোহ, তিনটে ম সমান হয়ে যাচ্ছে। আর শেষে বলি ময় ময়ূখ আপাতত ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ফিরে আসছে সংবাদ।